নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাস ব্লগ চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পদ, যেটি হলো নারকেলি কাঁকরোল। নারকেল দিয়ে কাঁকরোলের নিরামিষ একটি পদ অতি সুস্বাদুভাবে কী করে রান্না করা যায় সেটাই আমরা আপনাদের আজকে দেখাবো। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম প্রয়োজনীয় উপকরণটি হলো কাঁকরোলকে আমরা চাকা চাকা করে কেটে নুন, হলুদ এবং চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এরকমভাবে একটি 15 মিনিট মেখে রাখবেন। পরবর্তী আমরা নারকেল কুড়িয়ে সেটাকে সামান্য পরিমাণ জলে ভিজিয়ে রেখেছি। এরকমভাবে এটি 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এবং পরবর্তী উপকরণগুলি হলো কালো জিরে এবং কাঁচা লঙ্কা। নারকেল এবং কাঁচা লঙ্কা বাটা, নুন, সামান্য পরিমাণ চিনি আর সর্ষের তেল। নারকেলি কাঁকরোল রান্না করার জন্য আমরা ফার্স্টে গরম কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। এরপর গরম তেলের মধ্যে কাঁকরোলগুলো ছেড়ে দেবেন, দিয়ে ভালো করে ভেজে নেবেন। কাঁকরোলগুলি হালকা ভাজা হয়ে আসলে উঠিয়ে রাখবেন। ঠিক এরকম হালকাভাবে প্রত্যেকটি কাঁকরোল ভেজে নেবেন। যেই নারকেল কুড়ানিটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা ভালো করে মেখে নেবেন। এর মধ্যে থেকে যে দুধটা বেরোবে সেইটাই কিন্তু রান্নায় লাগবে। এর মধ্যে থেকে নারকেলটা এরকমভাবে ভালো করে চিপে নিয়ে নারকেলের যে ছিবড়াটা সেটা ফেলে দেবেন এবং এর মধ্যে থেকে যে দুধটা বেরোবে সেইটুকু খালি রান্নায় লাগবে। এরপর নারকেলের দুধটা ভালো করে ছেঁকে নেবেন। নারকেলের দুধটা কিন্তু খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। কাঁকরোলগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে এগুলো উঠিয়ে নেবেন। কাঁকরোল ভাজা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। প্রথমে গরম তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবেন। এরপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবেন। কাঁকরোল মাখানো যে হলুদ, নুন এবং চিনি দিয়ে মাখানো ছিল সেই যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দেবেন। এরপর এর মধ্যে নারকেল বাটা এবং কাঁচা লঙ্কা বাটাটি দিয়ে দেবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন দেবেন। এরপর এইটা গ্রেভি গ্রেভি মতো একটু করে নেবেন। এরপর গ্রেভিটা হয়ে গেলে এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবেন। এরপর এর মধ্যে ভাজা কাঁকরোলগুলি দিয়ে দেবেন। এরপর ভালো করে একটাকে নাড়াচাড়া করে নেবেন। 5 মিনিট এটি ঢাকা দিয়ে রেখে দেবেন। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নেবেন। নারকেলি কাঁকরোল কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, গ্রেভির মতো হয়ে গেছে।
তাহলে বন্ধুরা দেখা হচ্ছে খাওয়ার সময়। বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ রান্নাটি সম্পূর্ণ কমপ্লিট, দেখতেও খুব সুন্দর লাগছে। খেতে কেমন হয়েছে সেটা খেলেই জানতে পারবো এবং তোমাদেরকেও জানাবো। বন্ধুরা আমরা টেস্ট করতে চলেছি ভাত, কাঁকরোলের তরকারি, তার সাথে কিন্তু আছে কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়ার রেসিপি আমি নিচে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আমাদের ভিডিও একটা আপলোড করা আছে, তোমরা ওখান থেকে কুমড়ো ফুলের বড়া বানানোটা শিখে নিও। তাহলে চলো টেস্ট করে দেখা যাক। অসাধারণ খেতে হয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করে কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন খেতে হয়েছে এবং তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে পৌঁছে দাও ভিডিওটা সবার কাছে, যাতে আমাদের এই নতুন নতুন রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যায়। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি বাজিয়ে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও, আমাদের চ্যানেলে আপলোড করা প্রত্যেকটা রান্নার ভিডিও, প্রত্যেকটা ব্লগ সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্তই, পরের দিন আসছি নতুন আবার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।